নমস্কার, বেঙ্গলি হরর স্টোরির সাম্রাজ্যে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনতে পাবেন আপাই নরমেধে আহতি আবার কাহিনীটির তৃতীয় পর্ব, কাহিনীকার সৌমিক দে। চলুন তাহলে পাঠে প্রবেশ করা যাক। বিকেল পড়ে এসেছে, আমরা বাংলোর সম্মুখ ভাগে প্রশস্ত ভূমিতে চৌপাই পেতে বসেছি। কালীপদ আমাদের চৌপাই থেকে হাত দশে ঘের অবধি একখানা কাঠি দিয়ে দাগ কেটে বীর করে মন্তর পড়ে চৌপাইতে বসে শুধুল, গাঙ্গুলি মশাই, আপনি বয়োবৃদ্ধ চোর, আপনার কথাবার্তা কইতে কইতে হয়তো রাত গড়াবে, আমি আপনাকে বাড়িতে ছেড়ে আসবোক্ষণ, তার আগে তোমরা কেউ এই গণ্ডি বেরোবে না, আমি বাঁধন দিয়েছি, নচেত এখানকার কথাবার্তা আমরা ছাড়াও আড়ি পেতে শোনার মতো কেউ রয়েছে। আচ্ছা, আপনি বলতে পারেন এই জমিতে কি কখনো সূর্যমুখীর চাষ হতো? মানে বাংলোর দেয়ালে একখানা চিত্রে দেখেছি অমন একখানা দৃশ্য। আগে আমার যদ্দূর স্মরণ হয় এই ভূমিতে এককালে কিছু কামিনী, রঙ্গন, গোলাপ আর চাঁপা ফুলের গাছ ছিল, সূর্যমুখীরও চাষ ছিল অনেকখানি জায়গা জুড়ে। কেন ঠাকুর? কালীপদ ভ্রু কুচকে বললে, কারণ আছে, ছবিতে একটা প্রশ্ন উকি মারছে, যা হোক সেসব তার নিজস্ব অভিরুচি। আমি বলছি কি, কালীপদের কথায় ব্যাঘাত ঘটল কতিপয় বাচ্চার কলরবে। ছোট ছেলেগুলি এত বড় ফাঁকা জমি পেয়ে রোজই এসে খেলাধুলো করে, তাদের কেউ নিষেধ করে না, কিন্তু আজকের কলরব বাঞ্ছনীয় নয়। আমি আর শঙ্কর উঠে দাঁড়িয়ে তাদের খেয়াদাতে যাচ্ছি, এমন সময়ে আমাদের উদ্যত হাব ভাব দেখে কালীপদ অসন্তোষ প্রকাশ করে হাত তুলে বোঝাল, আহা তোমরা ছাড়ো, আমি দেখছি। এই বিপদের দিনে ছোট শিশুদের কেউ এভাবে ছেড়ে দেয় সাজের মুখে? গাঙ্গুলির উত্তর, ঠিক কথা ঠাকুর, তবে রোজ রোজ এমনটা হয় না, যেদিন কেউ মারা পড়ে তারপর একটা দুটো দিন আর ভয় থাকে না। কালীপদ রুষ্ট হয়ে বললে, এ বড় ছেদ এবং খারাপ সান্ত্বনা, ওই নরখাদ কিছু লেখাপড়া করে যায়নি যে সে দুদিন পর পরই শিকার ধরবে, সে নরহত্যা করে তার স্বার্থে, তার কোনো দিনক্ষণ আছে নাকি? কালীপদ একটা বাচ্চাকে হাত ছানি দিয়ে ডাকলে পর সে লাফিয়ে লাফিয়ে এসে বৃদ্ধ গাঙ্গুলির পায়ের কাছে ঘেঁষে দাঁড়াল। তার আসার ভঙ্গি দেখেই মালুম হয় যে তাদের দলটা এইদিকে আসার জন্য উদগ্রীব হয়েই ছিল। কালীপদ হেসে ফেলে বললেন, তুমি কোন বাড়ির ছেলে খোকাবাবু, নাম কি তোমার? ছেলেটি প্রত্যুত্তরে আহ্লাদের ভঙ্গিতে বৃদ্ধের পানে যাইল। গাঙ্গুলি স্নেহের কণ্ঠে কইল, এইটি আমার পৌত্র ঠাকুর, মেয়ের ঘরের, নাম রাখাল চন্দ্র, আমার কাছেই থাকে, পাঠশালায়ও যায়। কালীপদ ছদ্মবিস্ময়ে তাকে বললে, বলো কি হে, তুমি পাঠশালে যাও? গুরুমশাই মারেন না তো? বাচ্চাদের সমস্বরে অকপট জবাব, হ্যাঁ মারেন তো। পাঠশালে গিয়ে কি কি শিখলে? অ আ হস্যই দীর্ঘই থেকে চন্নমিন্ন। কালীপদ চোখ কপালে তুলে বললে, চন্নমিন্ন সেটি আবার কি? বাচ্চাটি ঠোঁট উল্টে কইল, তুমি বুঝি পাঠশালে যাও না? এই বলে হাতের ছোট লাঠিটি তুলে মাটির ওপরে আঁক কেটে একখানা প্রকাণ্ড চন্দ্রবিন্দু আঁকল। কালীপদ গাম্ভীর্য ভুলে, পরিস্থিতি ভুলে, নরহত্যা ভুলে হো হো করে হেসে উঠল। হো 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 হো।
আমরাও এই কদিনের টান টান হাত কামড়ানো উত্তেজনা ভুলে গিয়ে হেসে উঠলাম দেখে কালীপদ হাসি থামিয়ে ছন্দ গাম্ভীর্যে এনে কইল, কিন্তু দাদু ভাই, আমরা যে এখন আগ কষতে বসেছি, খুব কঠিন কর করি আগ। অবশ্যই তোমরা যদি আগ ভালোবাসো তবে এইখানেই বসো, আমি কাগজ পেন্সিল এনে দিচ্ছি। আমার আর শঙ্করের হুমকির ফল কতদূর প্রসারিত হতো জানিনি, তবে বাচ্চাদের দলটি এমন ভয়ানক প্রস্তাব শুনে তিলমাত্র দেরি না করে অন্তর্হিত হল। কালীপদ এক চিলতে হেসে তৎক্ষণাৎ হাসি থামিয়ে বললে, এইবার বলুন গাঙ্গুলি মশাই। গাঙ্গুলি কিছুক্ষণ দূরের দিকে চেয়ে থেকে কিছু অতীতের ঘটনা মনে মনে গুছিয়ে নিয়ে মৃদু কণ্ঠে মুখ খুলল, যে সময়কার কথা আমি বলতে চলেছি ঠাকুর, তখন আমি সমস্ত জোয়ান পুরুষ। ধরে নিন আজ থেকে আনুমানিক 50 বছর কি সামান্য কম বেশি পূর্বের ঘটনা। আমার যথেষ্ট বয়স হয়েছে ঠাকুর, পুঙ্খানুপুঙ্খ স্মরণ করে কথা কওয়া সম্ভব না, তবে যেটুকু মনে গেঁথে রয়েছে সেইটুকু সংক্ষিপ্ত আকারেই বলছি। এই পাপের অতীত আরম্ভ হয় রানীকে দিয়ে। আমি উৎসুক হয়ে কইলাম, কোথাকার রানী? আর সঙ্গে সঙ্গে মুখুজ্জ মশায়ের অসন্তুষ্ট নজর চোখে পড়ায় ঢোক গিলে মুখটা বন্ধ করলাম। না ডাক্তারবাবু, কোনো করদ রাজ্যের রানী নয়, তার আসল নাম ছিল রোহিণী। গায়ের লোকের মুখে মুখে হয়ে যায় রানী, সে ওপারের পলাশডি আর বেতাই বন, অর্থাৎ যেখানে শিবচরণ সাধু ডেরা ফেলেছিল সেইখানে একখানা প্রাচীন মন্দিরে বাস করত। মন্দিরের যাবতীয় ঐশ্বর্য আর বিগ্রহ ভাঙা পড়েছিল মনে হয় সেই কালা পাহাড়ের সময়কাল, তারপর থেকে মন্দির ছিল শূন্য গর্ভ। রোহিণী ছিল ভীষণ ক্ষমতাবতী সাধিকা, সে এসে নিজ হস্তে বেতাই মন্দিরকে সংস্কৃত করে তাতে মহাকালীর বিগ্রহ প্রতিষ্ঠা করে। রোহিণী ঠিক কিসের সাধনায় ব্রতী ছিল তা জানতুম না আমরা কেউ, তবে তার জটা পড়া কেশরাজি, ভস্মমাখা মুখ আর রহস্যময় চাল চলন দেখে আমরা তাকে যথাসম্ভব এড়িয়েই চলতুম। গায়ের হাতে গোনা কয়েকজন দরকারি মানুষ ভিন্ন অপরাপর কারো সঙ্গেই রোহিণী বাক্য বিনিময় করত না, তবে কেউ খুব কঠিন পীড়ায় পড়লে বা দৈব বিপাকে পড়লে, একবার রানীমা বলে গিয়ে পড়লে সেই প্রজা শত তিরস্কার সাপ বাক্য আর কুবাক্য শুনলেও শেষ অবধি একটা প্রতিকার নিয়েই ফিরত। এর ফলে আমাদের মধ্যে রোহিণীর সম্পর্কে ভীষণ ভয় মিশ্রিত একটা শ্রদ্ধা জন্ম নেয়, যাকে বলে সমীহ। তখনও বুঝিনি ঠাকুর, এই ভরসার পরিণতি ঠিক কি হতে চলেছে। রোহিণী গায়ের একজন গারোয়ানকে দিয়ে মাঝে মাঝে সদর থেকে জিনিসপত্র আনতে পাঠাত, সে এসবের জন্য পর্যাপ্ত অর্থ কোথায় পেত তা জানি। জনরবে শুনতুম সে দুর্গাপুরের ডাকাত রানী দেবী চৌধুরানীর ন্যায় মন্দিরের ভিতরে মোহরের ভরা পেয়েছে। যদিও মন্দির লুট্ত রাজের পর কোথাও মোহর পড়ে থাকে বলে শুনিনি। রোহিণী যেসব মালপত্র আনয়ন করাত সেসব দ্রব্য একজন শক্তি সাধিকার ঠিক কোন কাজে লাগে তা আমরা বুঝতে পারতাম না, আর পারতাম না বলেই রোহিণীর সম্পর্কে বিভিন্ন ভয়ানক গুপ্ত কথা রটতে আরম্ভ করল। যদিও গুপ্ত কথার একটা ভয়ঙ্কর ভিত্তি আমাদের সামনেই ঘটেছিল, ধীরে ধীরে বলছি সবটাই। রোহিণী সদর থেকে আনাত লোহার কাছি, তামার পত্তর, কাচের ছোট বড় স্ফটিক, আতস কাস প্রভৃতি দ্রব্য। কেউ কেউ বলতো রানীমা একজন বিদ্যে ধরি,
ছদ্ম নামে ছদ্মবেশ এইখানে এসে লুকিয়ে রয়েছে। একদিন কিসের একটা পরবে যেন গায়ের লোকজন ওপারের বামুন বাড়িতে মেয়ে ছেলেরা বাচ্চা কাচ্চারা জমায়েত হয়েছিল। হঠাৎ রোহিণী তার ভয়ঙ্কর চেহারা নিয়ে শুল হাতে গায়ের ভিতরে এসে ঢুকে নিজের কর্কশ স্বরে তাদের উদ্দেশ্যে শুধোল, তোদের মধ্যে 8 বছর কার কার হয়েছে? এমন প্রশ্নে সকলেই চমকে উঠল। একেই রোহিণী কখনো এভাবে গায়ে প্রবিষ্ট হয় না, তদুপরি মেয়ে মানুষের বয়স শুধু নয় অনেকেই খেপে গেল। গৃহকর্তা তাকে প্রণাম জানিয়ে কইল, আগে কেন মা, গৌরীকন্যায় আপনার কি কাজ? দরকার আছে, একখানা পরীক্ষা করার রয়েছে, যার জন্য 8 বছরের কয়েকটি মেয়েকে দরকার, সন্ধ্যের মধ্যেই তাদের ঘরে পৌঁছে দেব। বলাই বাহুল্য ঠাকুর, এমন একটা প্রস্তাবে কোনো মেয়ের মাই রাজি হল না। বিশেষত রোহিণীর নামে যত ভয়ানক গানা ঘুষো শুনতে পাই, তাতে প্রত্যক্ষ কারো অনিষ্ট না করলেও তাকে ভরসা করে সন্তান সঁপে দেওয়া চলে কি? ঠাকুর দেবতা ভক্তির পাত্র, কিন্তু তাকে আমরা নিজের সন্তান বলি দিতে পারি কি? রোহিণী নিরাশ হয়ে ক্রুদ্ধ হয়ে বেশ বলে মন্দিরে ফিরে গেলে পর আবার কানাকানি আরম্ভ হলো তার অভিপ্রায় নিয়ে। সেই সময়ে গায়ে শিক্ষিত বলতে কেবল একজনই ছিল, মাস্টার বাবু। সে মাস্টারি কখনো করেছে বলে শুনিনি, তবে ইংরেজি কইতে পারত, লেখাপড়া জানত, জুতো প্যান্টলুন পরিধান করত বলে লোকে মাস্টার বলে ডাকত। মানুষটা বড় অদ্ভুত জানেন ঠাকুর, সে গায়ের মেয়ে মানুষদেরও জুতো পরতে বলত। তার মুখের প্রতি চাইলে তার মুখ ভরা ঝোপসি শ্রু গুম্ফের জটাভার ভীতির সঞ্চার করত। কিন্তু বিশ্বাস করুন ঠাকুর, সেই প্রবল বহিরাবরণের তলায় তার মুখখানি ছিল দেবতুল। এই লম্বা চেহারা, অপূর্ব সুন্দর কান্তি, অনেকটা ঠিক ভগবান মহাদেবের মতো, তাই তো? জটাভারে রুষ্ট, জটাবিনে তুষ্ট, বুঝেছি। তারপর? কালীপদ বলল। গাঙ্গুলি ঢোক গিলে কইল, হ্যাঁ ঠাকুর, তাই বটে। এই মাস্টার থাকতো এই বাংলোতেই, তার সঙ্গে সদরের গোরা সাহেবদের ভারী ওঠা বসা ছিল। মাস্টার সদর থেকে মাঝে মধ্যেই জঙ্গলে শিকার করার অনুমতি নিয়ে আসত, ফলে গভর্নমেন্টের বাংলোতে থাকার অনুমতি মিলেছিল সহজে। মাস্টার ছিল জবর শিকারী, তার হাতের লক্ষ্য ছিল একঘাতে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা, ছবি আঁকা, তন্ত্র চর্চা করা আর বনে বাদারে ঘুরে বেড়ানোর শখ ছিল তার। মাঝে মধ্যে আমরাও তার সঙ্গী হয়েছি। জোয়ান কেশবচন্দ্র ছিল মাস্টারের সহচর। এই ঘোরাফেরার ফলেই হোক আর অন্য কারণেই হোক, রোহিণী পাগলির সঙ্গে মাস্টারের কথাবার্তা চলত মাঝে মাঝে। রোহিণী আমাদের সঙ্গে যতই উগ্র আর চণ্ডালিনীর ন্যায় আচরণ করুক, মাস্টারের সঙ্গে তার বাক্যালাপ শুনে মনে হতো দুজন বুঝি শিক্ষিত মানুষ কথাবার্তা কইছে। আমার মনে সন্দেহ হয় এই পাগলি সাধিকা যতই এলোমেলো হোক, সে হয়তো বেশ কিছু বিদ্যায় বিদুষী ছিল, নচেত মাস্টারের সঙ্গে কথাবার্তা চালানোর ক্ষমতা আর কার? আমরা তো পারিনি কখন। তো ধীরে ধীরে আমাদের একটা খটকা লাগতে শুরু হলো। মনে হলো দুজনে মিলে বোধহয় কোনো একটা গোপন পরীক্ষায় ডুবে রয়েছে, হয়তো গবেষণা বা পরীক্ষাটা রোহিণীরই মস্তিষ্ক প্রসূত। এক্ষণে যোগ্য জড়িদার হিসেবে মাস্টারের সঙ্গ পেয়ে তার কাজে বেশ সুবিধাই হয়েছে।
দুজন মিলে অনেক সময় গভীর দত্ত কথা আলোচনা চলত, নানান পুঁথিপত্তর ঘেঁটে ঘেঁটে আক কষা চলত। তখন কেশবের শ্রবণ শক্তির বিচ্যুতি ছিল না, সে আমাদের সঙ্গে কানাকানি করে বলত, দুজনে মিলে মনে হয় তন্ত্র সাধনা আরম্ভ করেছে কিছু। মাঝে মধ্যেই দেখি মাস্টার একখানা লাল শালুতে আবৃত ঘটিতে জল নিয়ে মন্দিরের দোরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়ের চোখে ভিতরে কি যেন দেখছে। আবার একটু পরেই দোরের থেকে সেই জল মন্দিরের ভিতরে ছুঁড়ে দিত, তারপর ভিতরে ঢুকে কিছুক্ষণ কাটায়। একদিন কেশবের মুখে শুনল এই দুইজন মিলে কিছু একটা পরীক্ষা করছে, যার ফলে নাকি বয়স উল্টো পানে হাঁটে, দেহের ভিতরকার ঘড়িতে নাকি সেই প্রভাব পড়ে। কালীপদ বিড়বিড় করে বললে, দেহের ঘড়ি, তবে আর বলছি কি ঠাকুর, এ কেমন ভয়ানক কথা বলুন তো। আমাদের মধ্যে বেশ কিছুদিন কথা কানাকানি হয়েছিল কেশবের থেকে শোনা এসব গুজব নিয়ে, কিন্তু সেই সঙ্গেই খবর এলো এই পরীক্ষা নিয়ে দুজনের মতভেদ চুরোয় উঠেছে। মাস্টার বলেছে গায়ের লোকেদের ওপর এই পরীক্ষা করা চলবে না, আর রোহিণী বলছে এই ভয়ানক পরীক্ষা গায়ের বাইরে নয়, বরং গায়ের ভিতরটুকুতেই করবে সে। এই নিয়েই মতান্তর চরম সীমায় উঠল। একদিন মাস্টার বাংলোতে বিষণ্ন হয়ে বসে রয়েছে, তখন কেশব গিয়ে কারণ শুধু নয়, মাস্টার ক্রুদ্ধ হয়ে উঠল, তোরা বুঝিস নে হতভাগা, ওকে তোরা রানী বলিস, ও একটা ডাকিনী, হিংস্র জন্তুর থেকেও ভয়ঙ্কর ডাকিনী, আমার চিনতে বড় বিলম্ব হয়ে গেল রে, তবে আমি তোদের ইন্দুরের ন্যায় ওর শিকার হতে দেব না, এই জেনে রাখিস। আমরা এমন খবরে স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়লাম, কিন্তু সাপের ছুঁচো গেলার ন্যায় দুজনের একজনকেও প্রকাশ করতে পারলাম না, ভরসা কেবল মাস্টার, তারও কিছু বিদ্যে আছে এসবে, সে থাকতে ওই শয়তানি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, এই ভরসাই আমাদের ছিল বই কি। সে সময়ে যা যা খবরাখবর চলত তা কেশবের মুখেই পাওয়া যেত। একদিন মন্দিরে কথাবার্তা চলাকালীন রোহিণী আর মাস্টারের বচসা তুঙ্গে ওঠে, মাস্টার ক্রোধের মাথায় বলে ওঠে, তাই যদি হয় তবে তোমার পুঁথিপত্র আর গোপন হিসেবপত্র আমি সমূলে বিনষ্ট করে ফেলব, তোমার তন্ত্র দ্বারা তুমি আর যাকেই ভয় দেখাও আমার কোনো ক্ষতি তুমি করতে পারবে না। রোহিণীও সরসে তার প্রত্যুত্তর দেয়, মাস্টার হতাশ হয়ে বাংলোতে ফিরে আসে। রাতে কেশব আর মাস্টার বাইরের দাওয়ায় বসে খাবার খেয়ে ঘরে ঢুকেই দেখে রোহিণী ভিতরে বসে রয়েছে, দৌড় ব্যতীত যে ঘরে ঢোকার অপরাপর পথ নেই তা তো সামনেই দেখতে পাচ্ছে, অর্থাৎ সে লুকিয়ে প্রবিষ্ট হয়েছে। এসব চমকে উঠলেও মাস্টার অবাক হয়নি, সে রুষ্ট হয়ে কিছু একটা জবাব দিতে যাচ্ছে, হঠাৎ রোহিণী হাত জোর করে ক্ষমা চেয়ে বললে, আমি তখনকার আচরণের জন্য মাপ চাইছি, আমার ক্ষমা চেয়ে কিছু কাজের কথা বলার আছে। কেশব ইঙ্গিত বুঝে বাইরে বেরিয়ে এলে পর দুজনের মধ্যে কিছু আলোচনা হয়। মাস্টার যখন বাইরে বেরিয়ে এলো তখন তার মুখ হাসিতে আনন্দে উদ্ভাসিত, রোহিণীর সঙ্গে তার সেই বচসার বিষয়ে যে মিটমাট হয়ে গিয়েছে তা বোঝা গেল। রোহিণী হাসি মুখে বিদায় নিলে পর কেশব তাকে দু পা এগিয়ে দিয়ে পিছনে ঘুরে বিস্মিত হল, তার মনিবের একটু আগের সহাস্য বদন অন্তর্হিত হয়ে রাগে থমথম করছে। কেশবের পানে লক্ষ্য করে মাস্টার বিপন্ন স্বরে বললে, বড় বিপদ হতভাগা, বড় বিপদ আসছে, কেউ বাঁচবে না,
রাক্ষসী তার মারণ আবিষ্কারের প্রয়োগ করতে চলেছে আগামীকালই। সেই বিদ্যে প্রয়োগ করার মুহূর্তেই গোটাকা শ্মশানে পরিণত হবে। ওকে রুখতেই হবে, যথাসম্ভব বাধা দিতে হবে। আমি তোদের গায়ের ধ্বংসযজ্ঞের সর্বনাশা কথা শুনেও মুখে দিব্য হাসি রেখেছি, ফলে রাক্ষসী আমার দিক থেকে সাই রয়েছে মনে করে নিশ্চিন্ত হয়েছে। এটাই সুযোগ, খুব গোপনে একটা কাজ করতে হবে কেশব। গা থেকে তোর মতো জোয়ান কয়েকজন মানুষকে জোগাড় কর খুব চুপি সারে, কাগে ককিলে যেন টের না পায়। আর গায়ে এক ঘর কামার রয়েছে না ওপারে, তার থেকে খুব মজবুত একখানা তোরঙ্গের সন্ধান কর। তৈরি থাকে ভালোই, নইলে এক রাত্রি একদিনেই গড়ে নিতে বল। লাঠিশটা সঙ্গে নিস, রাক্ষসী টের পেলে আগে আমাকে ছিঁড়ে ফেলবে, তারপর তোদের। আমিও কিছু তন্ত্রবিদ্যে জানি, কাল রাত্রিরে তোদের রানী মন্দিরের ভিতরে মারণযজ্ঞে আহুতি দেবে। সাক্ষাৎ মহাপিশাচ তার ডাকে সাড়া দিয়ে যে কোনো পশুর রূপ নিয়ে হাজির হবে মন্দিরে। ঠিক সেই মুহূর্তে যদি ওই পিশাচকে সশরীরে বন্দি করে ফেলা যায়, তবে রোহিণী আপনি ভস্ম হবে। আমি কতদূর তোদের রক্ষা করতে পারবো তা জানিনি, তবে প্রাণ দিয়েও চেষ্টা চালিয়ে যাব। যা বলেছি সব বুঝেছিস তো? কেশব গৃহবলের মতো ঘাড় নাড়, সে সঙ্গোপনে খবর দিল আমাদের। আমরাও শয়তানির অভিপ্রায় নিয়ে নিত্যকার আশঙ্কায় অতিষ্ঠ হয়ে উঠেছিলাম, ফলে মনে মনে তার ধ্বংস সাধনের জন্য তৈরি ছিলাম বৈকি। তারপর কালীপদ হঠাৎ হাত বাড়িয়ে বৃদ্ধকে থামিয়ে কান খাড়া করে কি যেন শুনল, আঘ্রাণ নিল, তারপর একটু সতর্কভাবে কইল, একটু ঠাড়ে ঠাড়ে বলুন গাঙ্গুলি মশাই। আমরা কাছাকাছি ঘেঁষে বসলাম, আকাশে যেন তারার হাট বসে গিয়েছে, গাছে গাছে ঝিঝি টেকে চলেছে। আমাদের সামনে একখানা লণ্ঠন ছিল, সেখানে জেলে মাটিতেই রাখা হোক, কারণ চোখের সামনে আলো থাকলে দূরে সব কিছুই আধার লাগে। গাঙ্গুলি পৈতা গাছ আঙুলে ধরে নারায়ণ স্মরণ করে বলা আরম্ভ কর। পরদিন রাতের জন্য আমরা প্রস্তুত হলাম, কিন্তু দিনের বেলায় একটা অস্বস্তির ঘটনা ঘটল। গায়ের তিনটি 7-8 বছরের মেয়েকে সকালে খুঁজে পাওয়া গেল না, তারা খুব ভোরে জল আনতে বাঁধের ওধারে গিয়ে আর ফেরেনি। বাঁধে জাল ফেলা হল কিন্তু লাশ মিলল না। সকলের মনেই একটা ভীষণ সন্দেহ উপস্থিত হয়েছিল, কিন্তু আমরা গায়ের মাথারা সেসব কথা কানে নিলাম না, কারণ সকলে মিলে যদি রাগের মাথায় মন্দিরে গিয়ে হাজির হই, তবে রাতের গোপন পরিকল্পনা বিনষ্ট হবে। রাত বাড়লে পর মাস্টার সতর্কভাবে চণ্ডী মণ্ডপে এসে ডাক দিলে পর আমরা এক বুক সাহস নিয়ে রওনা হলাম মন্দিরের পানে। মাস্টারের কাঁধে ঝুলছে 2 নলা বন্ধু, সঙ্গে কেশব, আমি, রামাকামার আর শ্রীমন্ত গাড়োয়ান। আমাদের দুইজনের হাতেই টাঙ্গি, রামা আর শ্রীমন্ত বয়ে নিয়ে চলেছে রামারই তৈরি করা একখানা ভারী শক্তপোক্ত তোরঙ্গ, যেটা আপনারা স্টেশনের মাটিতে পেয়েছিলেন। আমরা মন্দিরের ঠিক 20 দূরে একখানা কষার ঝোপে গিয়ে লুকিয়ে পড়লাম। মন্দিরের ভিতর থেকে শয়তানির কর্কশ কণ্ঠে মন্তর পড়ার বিড়বিড় আওয়াজ কানে আসছে। পিশাচিনী তার মানে আমাদের মৃত্যুযজ্ঞের অতিথির আবাহনী আরম্ভ করেছে। ভীষণ রাগে আমাদের শরীরে আগুন লেগে গেল যায়। মাস্টার সন্তর্পণে কিছুটা এগিয়ে গিয়ে চাপা স্বরে রাম 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 করে ফিরে এসে মুখ দু হাতে ঢেকে দাঁড়িয়ে পড়ল।
আমরা হতভম্ব হয়ে পড়লাম। দেখলাম মাস্টার কাঁদছে। কেশব ভীষণ বিস্মিত হয়ে শুধুল, এ কি হয়েছে মাস্টারবাবু? উত্তরে মাস্টার বললে, দেখাতে মন চায় না, তবে দেখতেই হবে তোমাদেরও। গলা থেকে যেন একটুও শব্দ না বেরোয়, ওই বটতলায় দেখো তোমরা। হা ঈশ্বর, কি নৃশংস এই দানবী! আমরা আধারে আবছা চন্দ্রালোকে একটু ঠাহর করে ভীষণ চমকে উঠলাম। গাছতলায় তিনটি বালিকার রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। যে দেহগুলি সারাদিন ধরে গায়ে আনাচে কানাচে পাগলের মতো সন্ধান করা হয়েছে। আমার হাতের টাঙি শক্ত করে ধরলাম, কিন্তু মাস্টার ধরা গলায় বলল, না না, একটু ধৈর্য ধরো। ঘরের ভিতরে আহত শয়তান ঠিক কি জন্তুর রূপ নিয়ে আবির্ভূত হবে জানি না, তবে এটুকু জেনো সেই শরীরধারী অবস্থাতেই থাকবে, অশরীরী নয়। যদি ইতর জীব হয় তবে তোমাদের টাঙি যথেষ্ট, কিন্তু যদি বাঘ জাতীয় পশু হয়ে থাকে তবে এই আমার গুলি ভরা বন্দুক রাখো, এসব দরকারে চালাবে। মাস্টার কান খাড়া করে মন্ত্র শুনতে লাগল। এক সময় যখন মন্ত্রের কর্কশ শব্দ থেমে গেল, মাস্টার তখন এক পা করে এগিয়ে গিয়ে মন্দিরের দৌড়ে উঁকি দিয়ে একটু দেখে আচমকা দৌড়ে ভিতরে ঢুকে গেল। আর পলক ফেলতেই চৌকিতে একখানা শালু জড়ানো ঘটি তুলে নিয়ে ঝড়ের মতো ছুটে বেরিয়ে এলো আমাদের দিকে। মাস্টার সেই ঘটি নিয়ে আমাদের কাছাকাছি চলে এসেছে। হঠাৎ মন্দিরের ভিতর থেকে বিদ্যুৎ গতিতে আমাদের দিকে ধাবিত হয়ে এলো একখানা বড় হিংস্র নেকড়ে। আমার হাত কিছুক্ষণের জন্য বিবশ হয়ে পড়ল। এই শয়তান পিশাচ আমাদের পরিজনদের রক্তপানের আশায় মন্তরে সাড়া দিয়ে পাতাল লোক থেকে উঠে এসেছে। এই শয়তান কি অস্ত্রের আঘাতে বাঘ মানবে? মাস্টার ছুটে এসে ঘটিটা ছুড়ে দিল আমাদের কষার ঝোপের ওপর দিয়ে পিছনের জলায়। তেমনটাই কথা ছিল। নেকড়েটা একটা ভীষণ গর্জন করে ঝাঁপিয়ে পড়ল ঝোপটা পেরিয়ে ওপাশের দিকে। তার দেহটা যখন ঝোপের ওপর দিয়ে উড়ে যাচ্ছে, আমার হাতের টাঙি যেন আমার অজান্তেই অবচেতনে সবেগে কোপ মারল জানোয়ারটার পিঠের নিচে। সঙ্গে সঙ্গেই কেশবের আগুনে অস্ত্র গর্জন করে উঠল। লোলুপ জন্তুটা দুখানি মারণ আঘাত একসঙ্গে শরীরে ধারণ করে ছিটকে পড়ল ডোবার কিনারে। মাস্টার চিৎকার করে বলল, শিগগিরি তোরঙ্গের ডালা খোলো, এই শয়তানকে বন্দি না করতে পারলে ভিতরের যজ্ঞে বসা পাপিষ্ঠা ভস্ম হবে না। সে এই মুহূর্তেই উঠতে পারছে না, কিন্তু সে একবার বেরিয়ে এলে সকলের মরণ নিশ্চিত। রামা কাপা হাতে সিংহের মুখের চাবি ঘোরাতেই ডালা খুলে গেল। মাস্টার প্রাণের মায়া ত্যাগ করে এক লাফে গিয়ে চেপে ধরল নেকড়েটার টুটি। জন্তুটা শেষ নখরাঘাতে ফালা করে তুলল মাস্টারের পোশাক আর হাত। মাস্টার প্রবল শক্তিতে সেটাকে ধরে টেনে ফেলল ডালার ভিতরে। রামা দরাম করে বন্ধ করে দিল ভারী ডালাটা। চাবি ঘোরানোর সময়ও ভিতর থেকে ক্রূর জানোয়ারটার নখের আচরের শব্দ কানে এল। হঠাৎ মন্দিরের ভিতরে আগুন দেখা গেল। যজ্ঞের আগুন নয়, লোলুপ সর্বগ্রাসী আগুন। অত বড় ঘরখানা যেন এক পলকের জন্য ঝিকিয়ে উঠল রাতের নিকষ আধারে। কিন্তু পলক ফেলতেই সে আগুন নিভে গিয়ে গোটা চত্বরটা আগের থেকেও বেশি আধারে ডুবে গেল। এত ভয়ঙ্কর আগুন
অথচ একেবারেই ঘনস্থায়ী। আমরা দাঁড়িয়ে রয়েছি দেউলের উত্তর দিকে, একটু এগিয়ে গেলেই মন্দিরের উন্মুক্ত দ্বার। বাইরে দাঁড়িয়ে সেই প্রকাণ্ড উঁচু দ্বার থেকে ভিতরের পুরোটাই চোখে পড়ে। আগুন যে একটা দেখা যেতে পারে তা আমরা ধারণা করেই রেখেছি, কারণ মাস্টার বলেছিল যে ওই শয়তান নেকড়েকে বন্দি করা মাত্র ভিতরের রোহিণী রাক্ষসী জ্বলে ভস্ম হয়ে যাবে। কিন্তু অদ্ভুত কথা হলো, যার সবচেয়ে কম অবাক হবার কথা, সেই মাস্টার হঠাৎ আগুন দেখে চমকে উঠে বলল, হায় হায়, সর্বনাশ হয়েছে। হঠাৎ গোটা গ্রামটা যেন থর থরিয়ে দুলে উঠল। আমরা মাটিতে বসে পড়লাম, পিছনে ডোবার জল ছলাৎ ছলাৎ করে কাঁপতে থাকল। মাস্টারের মুখ ক্ষোভে ক্রোধে ফেটে পড়ছে, সে চিবিয়ে চিবিয়ে পাগলের মতো বলল, রাক্ষসী ডাকিনি ইতিমধ্যেই তার বিদ্যে প্রয়োগ করে ফেলেছে, না আটকাতে পারলাম না, আটকানো গেল না, হায় হায় হায়, আমার সব প্রচেষ্টা জলে গেল। শোনো তোমরা মন দিয়ে, কাল সকালে যদি কিছু অদ্ভুত ভীষণ অবাক করা ব্যাপার তোমাদের চোখে পড়ে, তবে তা এই গায়ের মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে। বাইরের একটি মানুষও সে কথা জানতে পারলেই প্রলয় ঘটবে, সকলেই মরবে। আর যদি মন্ত্রগুপ্তি রাখতে পারো, তবে এই রাক্ষসী যতই মারণাস্ত্র প্রয়োগ করে যাক, আমার মন্ত্র তাকে রুখে রাখবে। আমরা ভীষণ অবাক হয়ে গাঙ্গুলি বৃদ্ধের এই অদ্ভুত ইতিহাস শুনে চললাম। মাস্টার এরপর উন্মাদের মতো আমাদের নিয়ে মন্দিরে রান আছে কানাছে কি যেন একটা হাতরে হাতরে চুলচেরা করে খুঁজে চলল। আমাদের কইল একখানা লাল চামড়ায় বাঁধানো পুঁথি, এই আধা হাত চওড়া এক হাত দীর্ঘ, যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে। একমাত্র ওই পুঁথিতেই এই সর্বনাশা মায়ার কুহককে আটকানো যেতে পারে। আমরা ভোর রাত অবধি মন্দির গর্ভগৃহ আর আশেপাশের জমিতে তল্লাশি করেও তেমন কোনো পুঁথির সন্ধান পেলাম না দেখে মাস্টার দুঃখিত হয়ে বসে পড়ল। তারপর এসবের সঙ্গে দানবপন্থী তরঙ্গটা টানতে টানতে বেরিয়ে পড়ে বলল, তোমরা যে যার গৃহে যাও, গিয়ে ওই মৃতা বালিকাদের বাড়িতে সংবাদ দাও। কেশব বাংলোয় যা, আমিও যাব, তবে এটাকে গায়ের বাইরে কোথাও পুঁতে ফেলতে হবে, সে কাজ আমি একাই করব। মন্তর পড়ে এই ডালা আমি বেঁধে রেখেছি, কখনো এর সন্ধান পেলেও ডালা খুলবি না মূর্খের দল। এরপর সামান্য বেলায় মাস্টার বাড়ি ফিরে এলো। আরেকটু পরেই খবর পেলাম, গায়ের রাখহরি সামন্তর রাত থেকে কলেরা ভেদ বমি ধরেছে। আমরা তড়িঘড়ি ছুটে সমস্ত বাড়ির উঠোনে গিয়ে দাঁড়িয়ে দেখি রাখহরিকে প্রায় উলঙ্গ অবস্থায় এক টুকরো কাপড় চাপা দিয়ে উঠোনে শুইয়ে রাখা হয়েছে। তার চারপাশে দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা দায় আমরা ব্যবধান রেখেই দাঁড়ালাম। রাখহরিকে প্রবোধ দিতে যাব এমন সময় মুমূর্ষ রাখহরি কেঁদে উঠে ক্ষীণস্বরে কইল, আমাকে মাফ করো তোমরা, আমার পাপের ক্ষমা নেই, তাই তো ভগবান নিজ হাতে আমাকে দণ্ড দিলেন। আমি অর্থের প্রলোভনে পড়ে তিনটি মেয়েকে ওপারের বাঁধ থেকে ভুলিয়ে নিয়ে গিয়েছি, বলেছিল তন্ত্র সাধনার কাজে ওদের দরকার, তবে আমি হত্যা করিনি, হত্যা করবে বলে জানলে এ পাপ আমি করতাম না। অনেক টাকা দিয়েছিল আমাকে, মন্দিরের মোহরও দেবে বলেছিল,
সেই টাকা কি সঙ্গে বয়ে নিতে পারছি গাঙ্গুলি? এই বলে রাঘহরি ফুপিয়ে উঠে আবার বলল, তোমরা দেখছো না, তাকিয়ে দেখো চারদিকে কেমন বদলে গিয়েছে, সব আমার পাপের ফলেই ঘটল। আমি বিষণ্ন মুখে বললাম, সেই হত্যাকারী কুচক্রী তার কৃতকর্মের ফল নিজের প্রাণ দিয়ে পেয়েছে সামন্ত। তিনটে ফুট ফুটে নিষ্পাপ বাচ্চাকে অমনভাবে হত্যা করার ফল। রাঘহরির মৃত্যু যাতনাযুক্ত মুখে ক্লিষ্ট হাসি ফুটে উঠল। সে কম্পিত স্বরে বললে, তোমরা সেই পাপকে মারতে পেরেছো গাঙ্গুলি, তোমরা পেরেছো তাকে বধ করতে। সত্যি বলছো, মরণের মুখে সান্ত্বনা দিতে দেয়ালা করছো না তো? ছি ছি, তোমার কিচ্ছুটি হবে না হরি। চূড়ামণি কোব্রেস আর তার নাতি ওই এসে গিয়েছে, আর ভয় নেই, শান্ত হও। রাঘহরি প্রশান্তির কণ্ঠে বললে, আহ বড় বেদনা, কিন্তু শান্তিও পেয়েছি তোমার কথা শুনে। কোব্রেজ মশাই এক দাগ ওষুধ দিলে ঠিক হবে, তুমি সংযত হও। মাস্টার কিন্তু আগেই বলেছিল, সে থাকতে আমাদের গায়ের এক তিলো ক্ষতি করতে দেবে না ওই রাক্ষসীকে। মাস্টার তার কথা রেখেছে হরি, তার নির্ভীক পদক্ষেপ তার নিজের প্রাণ বিপন্ন করার সহায়তা না পেলে ওই রাক্ষসীর বধ করা অসম্ভব হতো। মাথার উপর মাস্টার থাকতে আশা করি ওই রাক্ষসীর করে যাওয়া পরীক্ষার প্রভাবকেও কিছুদিনের মধ্যেই সে কাটিয়ে দিতে পারবে। মৃত্যু পথযাত্রী রাঘহরি কিছুক্ষণ নিঃসুপ হয়ে থাকলে পর আমরা বুঝলাম রাঘহরির সময় আসন্ন। আমরা যে যার গৃহে চলে গেলাম। কবিরাজ আর তার শিক্ষানবিস নাতি মিলে সারাদিন চেষ্টা করেও রাঘহরিকে বাঁচাতে পারল না। রাক্ষসী মরল বটে, কিন্তু সে মৃত্যু আহত বাঘিনীর ন্যায় শিকারীকে একখানা মারণ কামড় দিয়েই ছাড়ল। ঠিক ঘটনার পরদিন রাত্রিরে মাস্টার অনান্য বহুদিনের মতোই মনে হয় গাছ গাছটা খুঁজতে বেরিয়েছিল পরীক্ষার জন্য ওইদিকের ওই জঙ্গলটায়। সেখানে আচমকা বজ্রাঘাতে দেবতার মতো মানুষটা পুড়ে ছাই হয়ে যায়। কেশব কিছুটা দূরে ছিল বলে সে মরেনি। কালীপদ একটু ভেবে শুধুল, বেশ, আপনারা মাস্টারের কথা মতো পরের দিন কোনো আশ্চর্য ব্যাপার লক্ষ্য করেছিলেন কি? অর্থাৎ মাস্টার যে ব্যাপারটা দেখার পরও হয়তো ভালোর জন্যই গোপন রাখার জন্য বলেছিল, তেমন কিছু ঘটেছিল কি সত্যি? ওই মৃত্যুকালে রাঘহরি যে বলছিল চারিদিক কেমন বদলে গিয়েছে, তেমন কিছু সত্যি ঘটেছিল? গাঙ্গুলি কাশতে কাশতে কইল, হ্যাঁ ঠাকুর, হ্যাঁ বড় আশ্চর্য আর মহাবিস্ময়কর ঘটনা ঘটেছে, সব বদলে গিয়েছিল এক রাতে। আমরা বৃদ্ধরা ছাড়া সে অত্যাশ্চর্য ঘটনার কথা হয়তো কারোরই স্মরণ নেই। আসলে এখন যারা গায়ের বাসিন্দা তারা মোটামুটি বদলানো পরিবেশটা দেখেই বেড়ে উঠেছে, ফলে তাদের আর সেই ব্যাপারটা আশ্চর্য লাগে না। কিন্তু আমরা ভীষণ অবাক হয়েছিলাম সেই পরিবর্তনে। সব বলছি আমি, বড় তেষ্টা পেয়েছে বাবা সকল। বৃদ্ধের কাশির দমক এতক্ষণের অবিরাম কথার দাপটে বেড়ে উঠল। কালীপদ ভিতরে জল আনতে গেল, যাবার পূর্বে কইল, এত রাতে আর বাড়ি ফিরে কাজ নেই গাঙ্গুলি মশাই, রাতটা আমাদের সঙ্গেই থাকবেন, সবটুকু শোনা আর বোঝা আবশ্যক। আমি শঙ্করকে কি একটা যেন বলতে গিয়েছি, হঠাৎ ভিতর থেকে ডুমি কুই কুই করে উঠল। কালীপদ দৌড়ের থেকে ঝড়ের গতিতে ছিটকে বেরিয়ে এসে উত্তেজিত স্বরে বলল, খুব বিপদ,
এক্ষুনি লুকিয়ে পড়ো গাছের আড়ালে, তাড়াতাড়ি করো। রাক্ষসী বাংলোর ভিতরে ঢুকেছে, আমাদের সন্ধান করছে, এক্ষুনি লুকিয়ে পড়ো। আমরা জড়াজড়ি করে একটু দূরের একখানা স্থূল আম গাছের গুড়ির আড়ালে লুকিয়ে পড়লাম। শঙ্কর বেদনা স্বরে কইল, ডুমির কি হবে? আবছা আধারে দেখলাম কালীপদ বাংলোর দিকে সতর্ক চোখে চেয়ে ঠোঁটে আঙুল রাখল। চৌপায়ের নিচে রাখা লণ্ঠনটার আলো বাংলোর দৌড়ে পড়েছে। ক্ষীণ পদশব্দে বুঝলাম কেউ একটা ভিতরের থেকে ধীর পায়ে দুয়ারের দিকে এগিয়ে আস। আমার শরীর শিউরে উঠল। পায়ের শব্দ এগোতে এগোতে দুয়ারের মুখে আসা মাত্রই শঙ্কর চিৎকার করে উঠল, এ কি? আমার মাথায় গোল লেগে গেল। দুয়ারে কালীপদ দাঁড়িয়ে রয়েছে, হাতে জলের গেলাস। কালীপদ উদ্বিগ্ন হয়ে চিৎকার করে বলল, ডাক্তার, ডাক্তার, শঙ্কর! মুহূর্তে আমাদের পাশে যেন একটা ঝড় বয়ে গেল। একটা খিলখিল ভয়ঙ্কর হাসির শব্দের সঙ্গে একখানা বিকট আকৃতির লোমস প্রকাণ্ড হাত যেন ছো মেরে পক্ষী শাবকের মতো উড়িয়ে নিয়ে গেল বৃদ্ধ গাঙ্গুলিকে। আমরা আতঙ্কে পরিমরি দৌড়ে বাংলোর ভিতরে এসে এলিয়ে পড়লাম। ব্যাপার অনুমান করে কালীপদ কপালে হাত দিয়ে বসে পড়ে ক্ষোভের সঙ্গে কইল, আমি যে বারংবার সাবধান করেছিলাম যেন কেউ গণ্ডি না পেরোয়, কুহকিনীর ফাঁদে পড়ে সেই ভুলটাই করলে ডাক্তার। আমি প্রেত দেখে দুয়ার থেকে ভয়ে দৌড়ে পালাবো এমন কথা তুমি কেমন করে বিশ্বাস করলে ভায়া? হায় হায় হায়, শেষ কথাটুকু জানানোর মতো আর কেউ জীবিত রইল না এ গায়ে। আমি অপরাধীর ন্যায় কাতর মুখে অধবদন হয়ে বসে রইলাম। রাতটা জেগেই কেটে গেল। পরদিন সকালে কালীপদর খুব প্রশমিত হলে পর সে একটু একটু বুঝতে পারলে যে ওই পরিস্থিতিতে আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছিল এবং সেইটাই খুব স্বাভাবিক। কালীপদ গতকালের গণ্ডিটা নষ্ট করে নতুন করে বাংলোর চারিধারে একখানা গণ্ডি রচনা করল। শঙ্কর ভয়ে ভয়ে শুধল, ঠাকুর, এই ধরনের গণ্ডি কি আদৌ ওই সর্বনাশী রাক্ষসীকে ঠেকাতে সক্ষম? কালীপদ নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, হ্যাঁ বাছা, সক্ষম বলেই তোমাদের ছলনার মারফত বাইরে টেনে নিয়ে যাবার দরকার হয়েছিল, নচেত সে ছলনার আশ্রয় নিত কি? এই গণ্ডির গুণ রামায়ণে পাবে, একেবারে অনিবার্য না হলেও একে নিবারণ করা প্রায় অসম্ভব। আমি সভয়ে প্রশ্ন করলাম, এ কি বিপদ? তবে দাদা, এই গণ্ডিরও বাঁধন কাটা যেতে পারে? হ্যাঁ, কিছু একটা উপায় তো রয়েছে, সংসারে কিছুই অমোঘ নয়, মৃত্যু হলে জীবন ফেরত আসে না, এইটাই সংসারের নিয়ম। স্বয়ং মহাদেব সতীকে বাঁচাতে পারেননি, অন্তর্প জীবন পেয়েছিলেন বটে তবে দেহ পাননি, কিন্তু সেই সব নিয়মের বেড়াজাল ছিন্ন করে গণেশ ফিরে পেলেন তার জীবন। তাই বলছি, কিছু অমোঘ বা চিরস্থায়ী নয়। কালীপদ গণ্ডি দেওয়া শেষ করে কইল, ভয় নেই ডাক্তার, আমি বলছি এই গণ্ডি পেরিয়ে রাক্ষসী আপায় ঢুকতে পারবে না। শঙ্কর নিজের হাতে সাড়ে তিনজনের আন্দাজ রেঁধেছে, মুগের ডালের খিচুড়ি, হাঁসের ডিম ভাজা, সুগন্ধি গব্যকৃত আর কুমড়ো ভাজা। ডুমির খিচুড়িতে শুধু ঘি বাদ, আপাতত এইটুকুই রসদ রয়েছে, সকালে আরও কিনে রাখা হবে। এই বাংলোর গা ঘেঁষা পথটাতেই হাট বসে হপ্তায় দুদিন, কাল হাটবার।
বহুদিন পর কেন যেন কিছুটা স্বস্তি লাগছে। খেয়ে দেয়ে গণ্ডির ঘেরা টোপে শুয়ে বেশ কিছুদিন পর নিরাপদ বোধ করলাম। আমি আর শঙ্কর শুলাম ভিতরের শয়নকক্ষে, আর কালীপদ ডুমিকে নিয়ে বাইরের বিরাট ঘরটায়। গরুপাক আহারের ফলস্বরূপ অচিরেই নিদ্রায় ঢলে পড়লাম। ভোরবেলা ঘুম ভাঙলে হাটের লোকজন আর দোকানিদের কলতান, জানালা দিয়ে ভোরের আলো এসে পড়েছে ঘরে। বাইরে থেকে ফেরিওয়ালা হাঁকছে জল খাবার আর জিলিপি সন্দেশ নিয়ে। মানুষের কণ্ঠস্বর যে এতখানি সুমিষ্ট তা আগে কখনো অনুভব করিনি এভাবে। কয়েকটা পাখি টিটি করে উড়ে গেল। জানালা এসে দাঁড়িয়ে দেখি কমপক্ষে সখানেক গ্রামবাসী আর দোকানি মিলে সমস্ত ভয় ভীতি ভুলে সওদা চাপান আর নানান গল্প করে চলেছে। শাকসবজি বিরাট বিরাট রুই কাতলার সঙ্গে অসংখ্য মাছের দোকান বসেছে। কতদিন মাছ খাইনি মনে পড়ল। বেশ কিছু পরিচিতি কুলি কামিন এমনকি লাখন সর্দারও টুকিটাকি বাজার নিয়ে চলেছে। আমাকে জানালায় দেখে হাসি মুখে বললে, এফের নাম কর্তা, সাহেবকে কইবেন আজ উত্তরের দিকে নতুন লাইন বসবে। আমিও অভিবাদন জানালাম। গতকালের দম বন্ধ পরিবেশটা মানুষের ছোঁয়ায় যেন আমূল বদলে গিয়েছে। ফেরিওয়ালা জানালায় এসে বলল, ভালো কচুরি মতিচুর আর বেসনের মন্ডা আছে বাবু, নেবেন? এই খাদ্যদ্রব্যগুলির স্বাদ কলকাতা ছেড়ে এসেছি ইস্তক পাইনি। আমি টেবিলে রাখা পোর্টমেন্টো থেকে একটা টাকা বের করে বারান্দার দরজাটা খুলছি। কালীপদ অলসভাবে একটা জিমভ্রণ তুলে পিছন থেকে শুধোল, হঠাৎ টাকা নিয়ে মতলবটা কি ডাক্তার? আমি হেসে ফেলে বললুম, উঠে পড়েছ? দাঁড়াও, আজ তোমাদের ভালো কচুরি খাওয়াবো দাদা। ফেরিওয়ালাকে দাঁড় করিয়ে রেখেছি বাইরে। কালীপদ ভ্রু তুলে কইল, প্রস্তাব তো বড়ই সাধু মনে হচ্ছে, কিন্তু বাইরে ফেরিওয়ালা অপেক্ষা করছে নাকি তোমার মৃত্যু তা কে জানে। আমি বিস্মিত হয়ে কইলাম, সে কি এত লোকের মাঝে এই ভরা সকালেও? কালীপদ একবার জানালায় উকি দিয়ে কইল, কত লোক ডাক্তার, কত সকাল? কালীপদ এগিয়ে এসে আমার কাঁধে শক্ত করে হাত রেখে কইল, কপাট খোলো। আমি খোলা বারান্দার দোর খুলে ভয়ানক চমকে উঠলাম। কোথায় লোকজন? কোথায় জমজমাট হাট দোকান? কোথায় ভোর? বাইরে ঘুটঘুট করছে মধ্যরাত্রির প্রহর। আরো শিউরে ওঠার মতো ব্যাপার হচ্ছে চারিদিকে কোথাও কেউ নেই, অথচ এখনো ভরা হাটের সরগরম কলরব কানে আসছে। আমার দাঁত কপাটি লেগে যাবার মতো অবস্থা হল। কালীপদ ফিসফিস করে কইল, ওং শ্রী অস্মং বিরাং মহাবিষ্ণু জ্বলন্ত সর্বতে মুখা শ্রী নৃসিংহং ভীষণম ভদ্রায় মৃত্যু মৃতঞ্চ নমহম্মম। সঙ্গে সঙ্গে বাইরে থেকে একটা ক্রুদ্ধ গড়গড় গর্জনের সঙ্গে সমস্ত অশরীরী কলরূপ একযোগে বন্ধ হয়ে গেল। বাইরে এখন শুধু ঝিঁঝির শব্দ। আমার সাদা বর্ণ ধারণ করে মুখের পানে চেয়ে কালীপদ কইল, একবার অসতর্ক হয়ে কুহকিনীর ফাঁদে পা দিলে তোমাকে বাঁচায় কার শাস্তি ডাক্তার? দেখতে পাচ্ছ চোখের সামনে ভোরের দৃশ্য, অথচ রাত চড়া পাখি টিটি করে হাঁকছে। এই পাহাড়ি নিরস তালুকে বাংলার মাছের হাট বসে গিয়েছে। এসব দেখে নিজেকে নিজের প্রশ্ন করতে হয়, আমরা যা দেখি
তার অর্ধে কি মিছা, প্রশ্ন করে ধোকার টাটি ভাঙতে হয়। হ্যাঁ, তবে একটা কথা, সে এই বাড়ির চৌহদ্দিতে ঢুকতে পারেনি বটে, তাই তোমাকে খোলা জায়গায় নিয়ে যেতে চাইছে। কিন্তু কালকে যে বাইরের গণ্ডিটা দিলাম সেইটে সে কাটিয়ে ফেলল কি প্রকারে, আশ্চর্য তো। বাকি রাতটা মুখুজ্জমশায়ের সঙ্গে বিনিদ্র হয়েই কাটালাম। সত্যিকারের ভোরের আলো ফোটার পরেও আমার বাইরে বেরোতে ভয় করছিল দেখে কালীপদ হেসে কইল, ঘর পোড়া গাভিন। আমরা গণ্ডিটা নিরীক্ষা করতে শুরু করলাম। কালীপদ চোখ বোলাতে বোলাতে কইল, আমার আশ্রমিক কালে আমি একবার এই গণ্ডির নিবারণ সম্পর্কে তোমাদের কালকের করা প্রশ্নটি গুরুদেবকে করেছিলাম। আমার গুরুদেব যা বলেছিলেন, একত্রে রয় মাছি ঘোড়া, তাতেই এদেশ জিতল গোড়া, পেটে পেটে রইল যা জলের সনে মিশল তা, গণ্ডি জুড়ে পড়ল ছিটা, দেখ তাকিয়ে বাঁধন কাটা। এই বলে গুরুদেব বললেন, দ্রব্যগুণ বুঝি শতভাগা, দ্রব্যগুণ, যে জিনিসটার কথা ছন্দের মধ্যে বললাম সেই জিনিসটি নতুন হলেও নতুন নয়। যুগ যুগ ধরে পৌরাণিক আমল থেকেই বিভিন্ন রূপে এর ব্যবহার চলে আসছে। এই গণ্ডি নিবারণের এই একখানাই উপায়। হঠাৎ শঙ্কর উত্তেজিতভাবে চিৎকার করে উঠল, এই দেখুন ঠাকুর। আমি চেয়ে দেখলুম গণ্ডির একটা স্থানে হাতখানেক পরিমাণ দাগের ওপরে ফ্যাকাশে বর্ণের কিছু মিহি গুঁড়া ছড়িয়ে রয়েছে। সেই দিকে তাকিয়ে কালীপদর চোয়াল কঠিন হয়ে উঠল। যা ভেবেছি ডাক্তার, এই রাক্ষসী নিজেও অসামান্য তন্ত্রবিদুষী, সে ঠিক এর ফাঁক খুঁজে নিয়েছে। এই ভয়াবহ প্রেতাত্মাটি আমাদের মতো সাধারণ মানুষের চাইতে বহুগুণ বেশি মেধা ধারণ করে। এই গোড়া কিসের জানো শঙ্কর? শঙ্কর কিছুক্ষণ ঠাহর করে চাপা স্বরে বলল, এ তো বারুদ মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই দেখেছ, তুমি বন্দুক নাড়াচাড়া করেছ, নিশ্চয় জানো যে বন্দুকই একমাত্র যন্ত্র যাতে নলের ডোগায় ধাতব মাছি এবং নিচে ঘোড়া থাকে। ভাষাটা দেহাতি এবং সম্ভবত বেহার প্রদেশে। এই অস্ত্রের পেটে পেটে বারুদ ঠাসা থাকে, জলের সঙ্গে বারুদ মিশ্রিত করে এই দাগে ছড়িয়ে দিলে কোনো একটা দ্রব্য গুণের ফলে গণ্ডি তার শক্তি হারা। তবেই বুঝতে পারছো বাছা, কি ভয়ঙ্করী পিশাচিনীর সঙ্গে আমাদের ক্ষুরোধার লড়াই লড়তে হচ্ছে। এই রণে জয়লাভের সম্ভাবনা যে কতখানি তা ঈশ্বরই জানেন। বাংলোয় ঢোকার মুখে দেখলাম দূরে বৃদ্ধ গাঙ্গুলির পরিবারের লোকজন কাঁদতে কাঁদতে চলেছে। সকালে বাংলোয় আসা একজন কুলির মুখে শঙ্কর খবর পাঠিয়েছিল তাদের গৃহে। কালীপদ করুণ চোখে তাকিয়ে দেখল, গতকালের ঝটফটে সেই বাচ্চাটি তার মাতামহের মৃত্যুর সংবাদ শুনে অঝরে কাঁদতে কাঁদতে চলেছে। কালীপদ ভীষণ কষ্টে মুখ ফিরিয়ে নিতেই তার চোখ পড়ল গতকালের এই দুষ্টুমি ভরা হাস্যমুখ বাচ্চাটির মাটির ওপরে এঁকে যাওয়া বিরাট চন্দ্রবিন্দুর দিকে। আমার মুখ থেকে মনের বিষাদে অজান্তেই বেরিয়ে এলো চন্নমিন্ন। উত্তরে কালীপদ প্রথমে করুণ এবং পরে প্রখর দৃষ্টিতে চন্দ্রবিন্দুর দিকে নজর বিদ্ধ করে পর মুহূর্তেই একবার আকাশের পানে চেয়ে চাপা গলায় বিস্মিত হয়ে গেল, তাই তো, এতদিন তো খেয়ালই করিনি। সত্যি সেই দিন পুরো পরিবেশ বদলে গিয়েছিল দেখেছি, হা ভগবান।
আমি হতচকিত হয়ে বললাম, কি বদলে গিয়েছিল? বিরাট বদল ঘটেছিল ডাক্তার, তুমি খেয়াল করে দেখো, চন্দ্রবিন্দুর চন্দ্রটা যতই বাঁকা হোক, বিন্দুটা কিন্তু সব সময় তার একটা পাশেই থাকে, কখনো নিচের দিকে চলে যায় না। আমাদের হাত কামড়ানো উত্তেজনা বাড়িয়ে তুলে কালীপদ বাংলোয় দৌড়ে ঢুকে মাস্টারের আঁকা বাংলোর তৈলচিত্রের দিকে ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে রইল। শঙ্কর ভয়ে ভয়ে বললে, মুখুজ্জামশাই, কি দেখছেন ছবিতে অত করে? কালীপদ হাতের আঙুলে আঙুল মোটকে উত্তেজিত স্বরে কইল, এই বাংলোটা পূবমুখী নয় কি শঙ্কর? হ্যাঁ ঠাকুর, বিলক্ষণ। হঠাৎ এ প্রশ্ন? কারণ আছে বাছা। একজন এমন উঁচু দরের চিত্রকর যখন এমন প্রত্যক্ষ করে ছবি আঁকল, তখন সেই শিল্পী ছবিটাকে যথাসম্ভব নিখুঁত করারই চেষ্টা করল, কিন্তু মাস্টার তা করেনি। এই ছবিতে সূর্যমুখীর দল তাকিয়ে রয়েছে চিত্রকরের দিকে, অর্থাৎ পশ্চিমে বাংলোর দিকে। ছবিটা যে প্রভাতের তা তো লেখাই রয়েছে, কিন্তু ভোরবেলা তো এই ফুলেদের তাকানোর কথা ঠিক উল্টো দিকে, যেদিকে সূর্য উঠবে। সকালে বাংলোর থেকে তাদের পিছনের দিকটা দেখা যাবে। তাহলে এমন বেচাল হলো কেন? নাকি বেচাল হয়নি আদৌ শঙ্কর? মাস্টার যা দেখেছে তাই কি এঁকেছে? ছবিটা নিখুঁত সকালে, অথচ আকাশে সূর্য আঁকেনি শিল্প, অর্থাৎ সূর্যমুখীদের নির্বাক সাক্ষ্য অনুযায়ী সূর্য ছিল মাস্টারের পিছনে। তবে কি দাঁড়ায় ডাক্তার? এককালে যা পূর্ব ছিল, রোহিণীর ভয়ঙ্করী পরীক্ষার পর তা হয়ে যায় পশ্চিম। আমি অবিশ্বাসের ভঙ্গিতে চেঁচিয়ে উঠে বললাম, সে কি এ যে অসম্ভব দাদা, এ কখনো হতে পারে? সূর্য উল্টে গেলে যে জগৎ সংসার বিলুপ্ত হতো? উত্তেজিত হয় না ডাক্তার, এই বিদ্যা, এই প্রয়োগ আর প্রভাব একমাত্র ডাকিনীর চরের গণ্ডিতেই আটকে রয়েছে। কেশব, গাঙ্গুলি প্রভৃতি বৃদ্ধেরা এই ঘটনা ঘটার সাক্ষী ছিল, কিন্তু তার পরবর্তী প্রজন্ম এই পরিবর্তনটা শৈশব থেকেই এমনভাবে দেখে আসছে যে তাদের কাছে এটাই সাধারণ ঘটনা। এই গ্রামের থেকে বাইরের গ্রামে পা দিলেই দেখবে সূর্য তার দিক বদলেছে। তেমনি ক্ষেত্রে সঙ্গে সঙ্গে পার্থক্যটাও ধরা পড়ে যেত, কিন্তু বাদ সাধল গায়ের ভূ প্রকৃতি। অন্যান্য গায়ে যেতে হলে অতিক্রম করতে হয় ধুয়ো নালার বিরাট লম্বা এবং বক্র গুহা সুড়ঙ্গ, যার ফলে ওপারে পৌঁছে মনে হয় এতখানি বাঁকা পথ পেরোনোর ফলেই সূর্য দিক বদলেছে, এবং এটাই নিশ্চয়ই স্বাভাবিক হবে। মনে পড়ে তোমাদের, আমরা যখন রেলগাড়িতে করে আসছি তখন রোদে মুখ পুড়ে যাচ্ছে, অথচ যেই আধখানা চাঁদের মতো বাঁকা পথটা ধরল, অমনি সূর্য অপর জানালায় চলে গেল। এ ঘটনা কি করে সম্ভব ডাক্তার? চন্দ্রবিন্দুর এপার ছেড়ে ওপারে বিন্দুটা গেল কিভাবে? অর্ধচন্দ্র পথে চললেও সূর্যের অবস্থান একই থাকবে বই কি? এমন সর্বনাশা ঘটনার মুখোমুখি পড়তে হবে এতটা আশঙ্কা করিনি। আরও প্রশ্ন আছে, রোহিণীকে হত্যা করার পরে সকলে মিলে মন্দিরের ভিতরে ঠিক কি খুঁজতে গিয়েছিল, যা পেলে মাস্টারের কথা অনুসারে এই পরিবর্তনকে রোখা যাবে? তবে নিশ্চয়ই কিছু একটা রয়ে গিয়েছে, যা ধূর্ত রোহিণী আগে ভাগেই সতর্ক হয়ে লুকিয়ে ফেলেছিল। তার বাসস্থান, ওই মন্দির এবং আশপাশ ঢুঁটে ফেলেও যখন তা পাওয়া গেল না, তখন নিশ্চিত সে ওই গুপ্ত বস্তুটি এমন স্থানে লুকিয়েছে যা কারো মাথাতেই আসবে না, কেউ খুঁজতেও যাবে না। একটু সময় কপালের রক টিপে দু
দুশ্চিন্তায় বসে থাকতে থাকতে কালীপদ একবার সরু চোখে চৌপাইতে পড়ে থাকা কৃষ্ণকান্তের উইলের দিকে চেয়ে রইল। ডুমি চুপচাপ বসে থেকে হয়তো ক্ষুধার উদ্রেক হয় ভুক ভুক করে ডেকে উঠল। ডুমির দিকে চোখ পড়ায় কালীপদ একটু মুখ তুলে বললে, তোমার ডুমি কেশবের মৃত্যুর দিন কোথায় রাক্ষসীকে ওৎপাত্তে দেখেছিল বলছিলে যেন? শঙ্কর ভয়ে ভয়ে ছাতের দিকের তাকগুলোর দিকে তাকাতেই কালীপদ বিড়বিড় করে কইল, রোহিণী যা করেছিল রোহিণীও তাই করেছে কি? শঙ্কর আমার দিকে চেয়ে কালীপদর অলক্ষে অসহায়ভাবে একটা ইঙ্গিত করল। আমি সেই ইঙ্গিতের জবাবে বিরক্ত হয়ে ফিসফিস করে শঙ্করকে কইলাম, দূর পাগল, অসম্ভব, নিশ্চয়ই কিছু মানে আছে কথাটা। কালীপদ সেই ক্ষীণ কথোপকথন শুনে বিমর্ষ হয়ে মুখ তুলে বললে, না হে শঙ্কর, বাতুলের প্রলাপ নয়, কৃষ্ণকান্ত পড়েছ তো? বিধবা রোহিণী কৃষ্ণকান্তের উইল চুরি করে আবার কৃষ্ণকান্তের ঘরেই লুকিয়ে এসেছে। ডাক্তার, চট করে একবার চৌপাইটা টেনে নিয়ে তাকের ওপরটা দেখো তো, শেষের দিন রোহিণী সবাইকে লুকিয়ে বাংলোয় ঢুকেছিল কেন? সে তো সোজাসুজি আসতে পারত। আমি আজ্ঞা পালন করে কিছুক্ষণ তাকের ওপরের ধুলোর রাশি ঘেঁটে চমকে উঠে বললাম, এখানে কিছু একটা রয়েছে দাদা, এই যে একখানা পুঁথি ধরনের। কালীপদ ঝো মেরে সেখানা নিয়ে তার পরিচ্ছন্ন পোশাকেই ঝেড়ে নিয়ে দেখে বলল, ধন্যবাদ ডাক্তার, একখানা পুঁথিই বটে, খাতাও বলা যায়। ধূর্ত রোহিণী গায়ের লোকেদের থেকে নিজের সর্বনাশা পুঁথি লুকোনোর জন্য এই ঘরটাই বেছে নিয়েছিল সবার অলক্ষ্যে ডাক্তার, কারণ সে জানত এই দুঃসাহসী সিদ্ধান্তের ব্যাপারে কারো ঘুণাক্ষরেও সন্দেহ হবে না। আমরা টেবিলের তিন পাশে আগ্রহী হয়ে বসে পড়লাম। পুঁথির ওপর আবছা পুরনো বাংলা হরফে লেখা ভরি সূত্র। আমি একটু ধন্দে পড়ে শুধলাম, ঘড়ির সূত্র যখন, তখন নিশ্চয়ই এমন কিছু প্রাচীন জিনিস হবে না, তাই না? কালীপদ চোখ না তুলেই কইল, ঘড়ি সূর্যেরই আর একটি নাম, অজস্র হিজিবিজি আগ দাগ অজানা রসায়নের নাম। একখানা রসায়নের নাম লেখা রয়েছে, অগ্নিকপাটের গুড়া। কালীপদ কইল, আমাদের গুরুদেব এই অগ্নিকপাট আনাতেন পরীক্ষার জন্য, এর চলতি নাম ফটকিরি। কোনো দাহ্য পদার্থে ফটকিরির ঘন প্রলেপ কয়েকবার লেপে নিয়ে শুকিয়ে নিলে সেই পদার্থের আগুন লাগলেও আগুন ছড়াতে পারে না। বিভিন্ন অপ্রয়োজনীয় আর দুর্বোধ্য সংকেতে ঠাসা পাতার পর পাতা উল্টে একখানা পাতা এসে চোখ আটকে গেল। পাতাতে দুখানি কাঁচা হাতের চিত্র, প্রথমটিতে একজন অতি বৃদ্ধ মানুষ ঘুমিয়ে রয়েছে উঠোনে, আর একটি নারী তাকে ডাকছেন। নারী মূর্তির একটি চক্ষুর স্থানে কালি লেপন করা, সে চোখের মনি নেই। দ্বিতীয়টিতে ওই বৃদ্ধের নিদ্রা ভঙ্গ হয়েছে, ভঙ্গিতে বোধ হয় তিনি রাগে কাঁপতে কাঁপতে এক চক্ষু নারীর প্রতি সাপ বর্ষণ।